ফুটপাত দখল রুখতে পথে পৌরকর্মীরা, সচেতন করতে লাগাতার প্রচার, রাস্তা অবরুদ্ধ করে রাখা যাবে না, জানালেন পৌরপ্রধান। চলতি সপ্তাহে গত মঙ্গলবার নবান্ন সভাঘরে রাজ্যের সমস্ত পৌরপ্রধান ও প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ফুটপাত দখল করে যেখানে হকাররা বসে আছেন সেই দখল মুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সক্রিয় হয় পৌরসভাগুলি। বনগাঁ পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছে আবেদন জানানো হয়। তড়িঘড়ি বিষয়টি নিয়ে আলোচনায় বসেন বনগাঁ পৌরসভার কর্তৃপক্ষ। আলোচনায় মহকুমা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। পৌরসভার পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছে আবেদন করা হয়, সাধারণের সুবিধার্থে সরকারি নির্দেশিকা অনুযায়ী ফুটপাত দখল মুক্ত করতে হবে, এই বিষয়ে সাড়া দিয়েছেন ব্যবসায়ীরা। এমনই দাবি করে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, প্রায় 80% ব্যবসায়ী ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। তারা অস্থায়ী ছাউনি বা দোকানের যে বাড়তি অংশ সম্প্রসারণ করেছিলেন নিজেরাই সরিয়ে নিচ্ছেন। আমরা অনুরোধ করব, সরকারের নির্দেশিকা অনুযায়ী রাস্তা অবরুদ্ধ করে রাখা যাবে না। রোডসাইড ব্যবসার জন্য পৌরসভার পক্ষ থেকে লাইসেন্স দেওয়া হয়েছে, আমরা অবশ্যই ব্যবসায়ীদের পাশে। তবে রাস্তা অবরুদ্ধ করে যান চলাচল বা সাধারণের চলাচলে অসুবিধা সৃষ্টি হলে তা মেনে নেওয়া হবে না, রাস্তা পরিষ্কার রাখতে হবে। পৌরকর্মীরা বিষয়টির ওপর নজর রাখছেন প্রতিনিয়ত, মাইকের মাধ্যমে সাধারণকে সচেতন করা হচ্ছে বলে জানান পৌরপ্রধান। মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছিলেন, শহরকে পরিষ্কার রাখুন, মানুষের যাতায়াতের পথে কোনো রকম যাতে বাধা না হয়, কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা না ঘটে, সেই নির্দেশকে পাথেয় করে আমরা বনগাঁয় পুলিশ প্রশাসন, মহকুমা শাসক অফিস এবং ব্যবসাদার সমিতিকে নিয়ে আমরা একটা মিটিং করি। তাদেরকে অনুরোধ করি যে যেসব জায়গায় এনক্রোচমেন্ট করা আছে, যারা দীর্ঘদিন ধরে বসে আছে তাদেরকে রোডসাইড লাইসেন্সও দেওয়া হয়েছে, ঠিক নির্দিষ্ট যে জায়গায় দেওয়া হয়েছে, ঠিক যারা যা তার থেকে যে এক্সটেনশন করেছে সেটাকে সরিয়ে নেওয়ার জন্য আমরা বলেছিলাম এবং 48 ঘন্টার মধ্যে এই কাজ শুরু করার জন্য অনুরোধ করেছি। আমরা বনগাঁ শহরে দেখতে পাচ্ছি সেই কাজ শুরু হয়ে গেছে এবং প্রতিটি জায়গায় তারা ব্যবসাদার সমিতির সেই নির্দেশকে বহন করে তারা সেখানে গিয়ে দোকানের যেই জায়গায় ফুটপাত দখল হয়ে আছে, যে জায়গাটায় ড্রেনেজ অবস্ট্রাকশন হয়েছে সেগুলোকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। সরকারি যে নির্দেশিকা সেটা উচ্ছেদ নয়, যদি কোনো রাস্তায় যেতে গেলে অবস্ট্রাকশন থাকে সেটাকে ক্লিয়ার করা, সেগুলো ক্লিয়ার করা শুরু করেছে। আমরা 48 ঘন্টার মধ্যে শুরু করতে বলেছিলাম, সেই কাজটা তারা সঙ্গে সঙ্গে মিটিংয়ের থেকে সবাই কথা বলে, দোকানদারদের সঙ্গে কথা বলে তারা নিজেরাই উদ্যোগ নিয়েছে। এর থেকে বড় পাওনার কী হতে পারে? সুতরাং তাদের ধন্যবাদ জানাবো, এইভাবে একে অপরের সঙ্গে সহযোগিতা করে আমরা কাজগুলো করে যাব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।